পরাধীন ভারতবর্ষ। স্বাধীনতা সংগ্রামে জেল খাটা ছাত্রদের ব্রিটিশ সরকার পরিচালিত কলেজগুলিতে ভর্তি হওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ব্যাপারটা নাড়া দিয়েছিল তৎকালীন বিদ্বজ্জন সমাজে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুপ্রেরণায় আচার্য গিরিশচন্দ্র বোস এবং তার তিনজন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী ভূপালচন্দ্র বোস, ব্যোমকেশ চক্রবর্তী আর লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের উদ্যোগে গঠিত হল ভারতের প্রথম জাতীয়তাবাদী কলেজ, বঙ্গবাসী কলেজ। যে কলেজ নির্মাণের উদ্দেশ্যই ছিল দরিদ্র ভারতবাসীকে নামমাত্র খরচে এক আদর্শগত শিক্ষায় শিক্ষিত করা। শোনা যায় স্বাধীনতা যুদ্ধের জন্য এই কলেজের রসায়নাগারে তৈরি বোমাই বিপ্লবী যতীন দাস তুলে দিয়েছিলেন ভগৎ সিংয়ের হাতে। শুধুমাত্র দেশপ্রেম আর প্রথাগত শিক্ষাই নয়, পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি আর খেলাধুলাতেও এই কলেজের ছাত্ররা বিভিন্ন সময়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। বঙ্গবাসী কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1887, দ্য ডায়ান অফ বেঙ্গলি রেনেসেন্স। এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইন্সপায়ার্ড আর ফাউন্ডার আচার্য গিরিশচন্দ্র বোস টু এস্টাবলিশ আ কলেজ বেসড অন ন্যাশনালিস্টিক এফোর্টস। সিন্স ইটস ইনসেপশন দ্য কলেজ হ্যাজ অফার্ড কোর্সেস অ্যান্ড টট স্টুডেন্টস three motives: pranipetana, that is the spirit of true learning by reverence; pariprashnana, seeking knowledge by questioning; and sevaya, achieving goals by service. It was really fitting during those periods to disseminate these three motives, and the college has naturally become the hotbed of the freedom fight and freedom the and become a safe haven for the freedom fighter. কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রী আর কর্মীদের সুবিধার্থে বেশ কিছু কর্মসূচি রূপায়ণ করেছেন, যেমন বিশুদ্ধ শীতল পানীয় জল, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত শৌচাগার, বিনোদনের জন্য ইনডোর গেম আর টেলিভিশনের আয়োজন। পাশাপাশি একটি আধুনিক পরিকাঠামোযুক্ত মাল্টিজিমও বানানো হয়েছে ছাত্রদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে। এছাড়াও বর্তমান প্রযুক্তিগত সুবিধা ছাত্রছাত্রীদের পাইয়ে দেওয়ার জন্য আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থা, আর কলেজের নিরাপত্তার জন্য বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরাও। পাঠ্যপুস্তকের পাশাপাশি রেফারেন্স বুক, জার্নাল আর রিসার্চ পেপারের তথ্য সমৃদ্ধ এক বিশাল ভাণ্ডার রয়েছে কলেজের গ্রন্থাগারে। ছাত্রছাত্রীরা যাতে স্বল্প দামে তাদের প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্য কিনতে পারে, তার জন্য চিপ স্টোরের ব্যবস্থা করা হয়েছে কলেজ ক্যাম্পাসে। আর আছে ন্যায্য দামে খাবারের জন্য কলেজ ক্যান্টিন। এখানে খাবারের স্বাদের সাথে সাথে গুণগত মানের দিকেও নজর দেওয়া হয়। ক্যাম্পাসের বাইরে আছে খেলার মাঠ, যেখানে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি আরও নানান খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে সারা বছর জুড়ে। গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে আছে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা, যিনি খুব সত্বর কলেজ ক্যাম্পাসে পৌঁছে চিকিৎসার দায়িত্ব নিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের DST আর রাজ্য সরকারের DBT আর্থিক সহায়তায় এই কলেজের গবেষণাগারগুলির উন্নতি সাধন করা হয়েছে। নানান আধুনিক যন্ত্রপাতির আমদানির ফলে এখন গবেষণার কাজ অনেকটাই সহজ হয়েছে। অভিজ্ঞ গবেষক শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা নানান গবেষণাধর্মী কাজে নিজেদের ব্যস্ত রেখে সাফল্যের মুখ দেখছে। এই কলেজের ছাত্রছাত্রীরা স্টুডেন্টস হেলথ হোমের সদস্য। এটি কেন্দ্রীয় সরকার দ্বারা আংশিক সাহায্যপ্রাপ্ত একটি স্বনির্ভর সংস্থা। এর ফলে ছাত্রছাত্রীরা চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এছাড়াও প্রতিটি ছাত্রছাত্রীর জন্য স্টুডেন্টস সেফটি ইন্স্যুরেন্স পলিসিরও ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের বাবা মায়ের মৃত্যু, দুর্ঘটনাজনিত আঘাত অথবা কোনো দামি জিনিসপত্র হারিয়ে ফেললে এর মাধ্যমে ক্ষতিপূরণ পেয়ে থাকে, আর এই পলিসির পুরো প্রিমিয়ামটাই বহন করে কলেজ কর্তৃপক্ষ। এই ধরনের কোনো ক্লেমের ক্ষেত্রে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে হবে।
ছাত্রছাত্রীদের সুবিধার্থে কলেজে ভর্তির সমগ্র প্রক্রিয়া এখানে পর্যায়ক্রমে দেখানো হলো। দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কলেজে একটি নতুন বিভাগ শুরু হয়েছে, এনসিসি। ছাত্রছাত্রীদের মধ্যে সাহস, সততা, স্বনির্ভরতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে জাগিয়ে তোলা আর ব্যক্তিত্বকে সুদৃঢ় করার জন্যই এই বিভাগ চালু করা। যোগদান করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রফেসর অপূর্ব কুমার পাইকের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। কলেজ চত্বর আর তার পারিপার্শ্বিক পরিবেশকে পরিচ্ছন্ন আর প্লাস্টিক মুক্ত রাখতে এনএসএস নামে আরও একটি বিভাগ আছে এই কলেজে। কলেজের আশপাশের অঞ্চলের দারিদ্র ও অশিক্ষা দূরীকরণও এই প্রকল্পের আরেকটি লক্ষ্য। যোগদান করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের বটানি বিভাগের প্রফেসর বিপ্লব বাগচির সাথে যোগাযোগ করতে হবে। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ স্টুডেন্ট ইউনিয়ন কলেজ চত্বরে আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের, যেখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজকর্মী আর শিক্ষকরাও রক্তদান করে এই কর্মসূচিতে অংশ নেন। এখানে বিনামূল্যে থ্যালাসেমিয়ার পরীক্ষা আর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়ে থাকে। জাতীয়তাবাদের লক্ষ্যে একদিন পণ্ডিত বিদ্যাসাগর যে স্বপ্নের সূচনা করেছিলেন, আজ তা 130 বছরে পড়ল। সময়ের সাথে সাথে এই কলেজ নানান গুণীজনের সংস্পর্শে এসে সমৃদ্ধ হয়েছে। তার অভিজ্ঞতার মুকুটে যোগ হয়েছে নতুন নতুন পালক। আগামী দিনের ছাত্রছাত্রীরা তাদের পূর্বসূরীদের এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে আশা করা যায়। বঙ্গবাসী কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড দোজ হু গেট এনরোলড ইন দ্য কলেজ ক্যান আন্ডারস্ট্যান্ড অর হ্যাভ আন্ডারস্টুড দ্য কোয়ালিটি that we offer and the warmth that we give to our students. Thank you.